নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রাজ্য রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে প্রথমেই আমাদের এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব, যা আমাদের সামনে গতকালকে উঠে আসে রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে। আমরা দেখতে পাই সেখানে মানুষের ক্ষোভে বিজেপি বা শাসক দলের যিনি শীর্ষ নেত্রী রয়েছেন, দিনভর আটকে থাকতে হয়েছে একজনের বাড়িতে। কি কারণে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর্থিক প্রতারণার অভিযোগে যিনি শাসক দলীয় প্রদেশ সহসভা নেত্রী রয়েছেন পাতালকন্যা জমাতিয়া, এদিন খোয়াই বেলছড়া এলাকায় সেখানে যান তিনি একটি সাংগঠনিক কাজে, এবং সেই সাংগঠনিক কাজে গিয়ে তাকে রীতিমতো সেখানকার স্থানীয় জনগণদের ক্ষোভের মুখে পড়তে হয়। আমরা দেখতে পাই সেখানে স্থানীয় মহিলারা তাকে কালো পতাকা প্রথমেই দেখান এবং তারপর গো ব্যাক স্লোগান তুলেন, এবং তারপর আমরা দেখতে পাই যে পাতালকন্যা তারপর নিজের আত্মগোপন করার জন্য একটি বাড়িতে গিয়ে দিনভর সেখানে আশ্রয় নিয়েছেন। সন্ধ্যার পর কোনো রকমভাবে তিনি সেখান থেকে ফিরে আসেন। স্থানীয়দের অভিযোগ, পাতালকন্যা টিপিএফ গঠন করে মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছিল, সেই টাকায় ফেরত চাইছেন সবাই, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। আমরা দেখছি যেখানে সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, 2023 সালের বিধানসভা নির্বাচন, এবং সেখানে প্রত্যেকটি বিষয় শাসক দলের জন্য একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। যদি আমরা বলি যে সেখানে বর্তমানে যে বিষয়টি রয়েছে, আমরা জানি এই 2023-এর বিধানসভা নির্বাচনে যে মেইন ফ্যাক্টর হতে চলেছে, অর্থাৎ মুদ্রা বিষয় হতে চলেছে, সেখানে এডিসি অর্থাৎ পাহাড়ি এলাকা। এবং পাহাড়ি এলাকায় যদি আমরা দেখি বর্তমানে যে জনপ্রিয়তা রয়েছে, যে দলের জনপ্রিয়তা রয়েছে, সে দলটি হচ্ছে আমাদের সদ্য সমাপ্ত রাজ্যের যে এডিসি ইলেকশনে যে দল সেখানে জয়যুক্ত হয়েছেন, অর্থাৎ ত্রিপুরা মথার যে জনপ্রিয়তা রয়েছে তা আমরা প্রত্যেকেই জানি, বা তারা তাদের শক্তি প্রদর্শন করে যাচ্ছে রাজ্য রাজনীতিতে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং যে বিষয়টি রয়েছে যে আগামীকাল তাদের আবারও ময়দানে, আস্তাবল ময়দানে তাদের আয়োজন রয়েছে আরও একটি জনসমাবেশে, তার মাধ্যমেও তারা শক্তি প্রদর্শন করতে চলেছেন। এবারে বিষয়টি হচ্ছে যে একাধারে আমরা দেখতে পেয়েছি যখন রাজ্য রাজনীতিতে এই ত্রিপুরা মথার নামকে জুড়ে দেওয়া হচ্ছিল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অ্যালায়েন্স করতে দেখা যাবে বলে, কিন্তু সেখানে আমরা দেখতে পাই হঠাৎই শাসক দল থেকে একটি খোলাসা, শাসক দল থেকে সেখানে সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হয় যে নির্বাচনী প্রাক মুহূর্তে বা পরে সেখানে কখনই শাসক দল ত্রিপুরা মথার সাথে অ্যালায়েন্স গঠন করবেন না, এমনটাই কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। এবারে যে বিষয়টি রয়েছে, আমরা যদি বলি যে সেখানে পাহাড়েও তবে বিজেপি একাই লড়াই করতে চলেছে, কেননা বিজেপি আইপিএফটি জোট সরকার আমরা গঠিত হতে দেখেছিলাম 2018 সালে, এবং তারপর থেকে আইপিএফটির আমরা অনেকটাই জনপ্রিয়তা দিনের পর দিন কমে যেতে দেখি, কেননা তাদের যে দাবি ছিল অর্থাৎ ত্রিপুরাল্যান্ড, সেই দাবিকে আমরা দেখতে পাই তারা অনেকটাই উপেক্ষা করেছেন। সে কারণে ত্রিপুরা মথা বর্তমানে তাদের দাবিকে কিছুটা মডিফাই করে, অর্থাৎ গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে নিয়ে এগিয়ে এসেছেন, এবং ত্রিপুরাসা ভাই বোন যারা জনগণেরা রয়েছেন তাদের বিশ্বাসকে আকৃষ্ট করে নিয়েছেন। সে কারণে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে বর্তমানে জনপ্রিয় হচ্ছে ত্রিপুরা মথা। কিন্তু আমরা যদি দেখি শাসক দল যদি এই নির্বাচনী, অর্থাৎ সামনে যে আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে যদি তারা একাই লড়াই করবে ভাবে, এই নির্বাচনী মুহূর্তে তাদের দলীয় একজন সভানেত্রীর এভাবে গো ব্যাক স্লোগান বা কালো পতাকা দেখানো, সেটা কিসের ইঙ্গিত দিচ্ছে? আমরা অবশ্যই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব সেখানকার কি চিত্র রয়েছে। এনে চন্দ্র সাপ আবই দিল্লি থানা নি আহ থানা নি হেনে চন্দ্র ব রাং থমু চাও যতন থানে থুব তালং জং আবন বাগিন বন কাস ব চং কোন পাটি নকাস ইয়া বুসুর রাং মান থাই রাং আব মান থাই হেনে চং কোন সাই মেয়া নি নি সিমি দানা যতনি ন যতনি ন যত এলাকা অ এলাকা নি মর যতন রি থাই জং আব ব সর ব 5000 ব 10000 1000 বাক্সা হর নেকে বুসুর হজ তো আং 5000 বছর বড় মর 5000 আনি বসানা ব তো আই ব আফর টিকেট তেতিয়া তংপুর থমাও জং রাংরি একাই জং তিনি তিপ্রান হামাই গলা জং দিল্লি থানা নাঙ্গ এনাসি তুনা নাঙ্গ হিনি জং বরাং থমাও তিনি তিনি খাই নং বনর ববে কোটা মাসাকা
বড় মাছ হয়া বনাও বিষয় মতো হাবি বনা হয়তো নহ জঙ্গ হয় কক্ষে মাছ হয়া জন আগে থমতা মানে জন খাইছে খন লবে জন হয় বতাবো জ্ঞান বই আইন বই কি কই কালকা বড় বড় কোন পার্টি ইনি দা পায় হ্যাঁ কোন পার্টি যা তন্ন ঘর খেমা সব পার্টি করে জন কোন পার্টি ফুটা করে জন মাছ না বাতাল কই জানো সাইছে কই জন আগে রাম থম মানে চিন কোন পার্টি করে বপস কাও আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করলাম সেখানকার কি চিত্র রয়েছে। রীতিমতো উত্তপ্ত এলাকা ছিল এবং খোয়াই এলাকায় ছিল সেই ঘটনা এবং গতকালকের যে ঘটনা সংঘটিত হয় যা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। খোয়াইয়ের বেলছড়া এলাকায় এক সাংগঠনিক কাজে গিয়েছিলেন শাসক দলীয় প্রদেশ যিনি সহ সভানেত্রী রয়েছে পাতাল কন্যা জমাতিয়া। আমরা কিছুদিন পূর্বে ওনাকে যোগদান করতে দেখেছি শাসক দলে। এবার বিষয়টি হচ্ছে যে শাসক দল যেহেতু নির্বাচনী প্রাক মুহূর্তে তাদের প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন এবং তাকে অগ্রসর করার জন্যই গতকালকে খোয়াই যে বেলছড়া এলাকায় রয়েছে সেখানে তাদের একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন ছিল বা সভার আয়োজন ছিল। সেই কাজে যাওয়ার পরই সেখানে তাকে কালো পতাকা দেখানো হয় এবং তার পাশাপাশি গো ব্যাক স্লোগান তোলা হয়। রীতিমতো নিজের আত্মগোপন করার জন্য ওনাকে একটি বাড়ির আশ্রয় নিতে হয় এবং সে বাড়িতেই ওনাকে দিনভর থাকতে হয়। সন্ধ্যার পর তিনি সেখান থেকে বেরিয়ে এসেছেন। অবশ্যই যে জনরোষ রয়েছে, জনগণের যে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভে পড়ার হাত থেকে তিনি বেঁচে যান সেই বাড়িতে আশ্রয় নেওয়ার ফলে। এবং যে বিষয়টি রয়েছে কি কারণে ওনাকে এই বিষয়ের সম্মুখীন বা এই কালো পতাকা বা গো ব্যাক স্লোগানের সম্মুখীন হতে হয়েছে, কেননা টিপিএফ চলাকালীন অর্থাৎ টিপিএফে তিনি যখন ছিলেন তখন মানুষের কাছ থেকে নাকি অনেকটাই টাকা নিয়েছিলেন এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে সাধারণ জনগণের। সে কারণে ওনাকে সেখানে গো ব্যাক স্লোগান এবং তার পাশাপাশি কালো পতাকার মুখোমুখি হতে হয়েছে। এবারে বিষয়টি হচ্ছে যেহেতু নির্বাচন এগিয়ে এসেছে এবং শাসক দল এবারে পাহাড়ে এবং সমতলে প্রত্যেকটি জায়গায় একাই লড়াই করতে চলেছে, তবে কি এটি কোনো বাড়তি মাইলেজ রয়েছে বিরোধী দলের জন্য বা বিরোধী দলের যারা নেতৃত্বরা রয়েছেন বা কর্মীরা রয়েছেন তাদের জন্য কি কোনো বাড়তি মাইলেজ তারা পেয়ে গেলেন গতকালকের এই বিষয়টিতে, নাকি সেখানে শাসক দলের কপালে আবারও একটি চিন্তার ভাঁজ পড়ল এই বিষয়টিকে কেন্দ্র করে? আমরা এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যেহেতু নির্বাচন অনেকটাই ঘনিয়ে এসেছে, অনেকটাই আসন্ন রয়েছে, সেখানে দাঁড়িয়ে রাজ্য রাজনীতির প্রত্যেকটি আপডেটস আপনাদের সামনে তুলে ধরা, সেখানে আমরা দায়িত্ববোধ অনুসারে আপনাদের সামনে তুলে ধরি, সে কারণে আমরা আজকের প্রতিবেদনের মাধ্যমে এই বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবারে পাহাড়ে শক্তিশালী কারা, কারা আগামী দিনে পাহাড়ের এই যে 20টি আসন রয়েছে তা দখলে আনতে পারবে এবং শেষ পর্যন্ত এই 20টি আসন কোন রাজনৈতিক দলের সাথে অ্যালায়েন্স করতে আমরা দেখব এই রাজ্য রাজনীতির নির্বাচনী প্রাক মুহূর্তে, সেটাই হচ্ছে বড় রহস্য। এবারে অবশ্যই আপনাদের কি মতামত রয়েছে আপনারা আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে তুলে ধরতে পারেন। আমাদের এখনকার রাজ্য রাজনীতির এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। রিয়া ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।